আজকে আমি বানাবো মটরশুঁটি শুটে দিয়ে দুর্দান্ত একটি নাস্তা বাইরেটা হবে খস্তা আর ভেতরটা হবে সফট শীতের সকালে মটরশুঁটি দিয়ে যদি এরকম একটা হেলথি নাস্তা পাওয়া যায় গরম গরম তাহলে তো জমেই যাবে যখন কনকনে শীতে কিছুই বানাতে ইচ্ছা করবে না ঝটপট করে বানিয়ে নিতে পারো এই নাস্তাটি তাহলে চলো শুরু করি সবার প্রথমে নিয়ে নেব কিছু মটর মটরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর যেহেতুটা শীতকাল মটর কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় এখন এই মটরশুঁটিগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছু আদা কুচি সাথে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব খুব সামান্য একটু জল জলটা একেবারেই কম দেবে এখন এগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একেবারে কিন্তু মিহি করে পেস্টটা করতে হবে তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারো তো আমি একটু নিরামিষভাবে দেখাবো যাতে সবাই খাবারটা খেতে পারে ঠিক আছে তো খুব ভালো করে আমি মিক্সির মধ্যে থেকে বের করে নিচ্ছি মানে কোনো অংশ আমি নষ্ট করতে চাইছি না খাবারে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ মানে পরিমাণ মতো লবণটাই দিতে হবে আর এখানে নিয়েছি আটা ঠিক আছে আটাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি এখন আটাটা অল্প অল্প দেব আর মেখে নেব আটাটা কত লাগবে বলা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে আরটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে কিন্তু এখনো নরম আছে দেখছো এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হবে বলতো আমাদের যে নাস্তাটা তৈরি হবে সেই নাস্তাটা একটু খাস্তা টাইপের হবে ঠিক আছে তো সেটা তোমরা পরে বুঝতে পারবে তো চালের আটা দিয়ে এইভাবে আবার ভালো করে মেখে নেব আরে দেখো বন্ধুরা আটাটা আমরা বেশ করে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমরা কিছু ধনে পাতা মিশিয়ে দেবো আটাটা আমি মেখে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে নেব বড় বড় দেখে চারটে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেবো আমরা লেচিটাকে একটু মোটা করে বেলবো মানে খুব বেশি পাতলা করব না একটু মোটা করে বেলে নেব দেখো রুটিটাকে ঠিক আমি এরকম পুরো করে বেলে নিয়েছি এবার এরকম একটা বিস্কুট কাটা নিয়েছি তোমরা চাইলে গোল করে নিতে পারো তা আমি একটুখানি ডিজাইন করে নিচ্ছি කකටත්දිය කෙටිනවා දකවා. কিভাবে আমি বাকি নাস্তাগুলোও কেটে নেব এই দেখো বন্ধুরা একসাথে আমি অনেকগুলো নাস্তা কেটে নিয়েছি আর এখন এখানে আমি কিছু গোল গোল করেও বেলে নিচ্ছি একটু মোটা করে বেলবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লুচির থেকে একটু মোটা করে বেলতে হবে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে আমি আগে গোল নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর ওলট পলট করে ভেজে নিচ্ছি এই দেখো এদিকে তিনটে ভাজা হয়ে গেছে আর আমরা যে চৌকা করে কেটেছিলাম সেগুলো আমি পরে ভেজে দেখাচ্ছি তোমাদের আর নাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই দেখো ফুলে উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর গরম গরম এরকম নাস্তা যদি পাওয়া যায় শীতকালে তাহলে তো আর কথাই নেই আমি তোমাদের একটা ছেঁড়ে দেখাচ্ছি এ দেখো ভেতরটা ভেতরটা কিন্তু একেবারে সফট খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে আর দূর তো স্বাদের হয় এবার আমি যে চৌকা নাস্তাগুলো কেটেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে বন্ধুরা আমরা যে নাস্তাটা বিস্কুটের আকার দিয়েছি তো এই নাস্তাটা তোমরা চায়ের সাথেও খেতে পারো এইগুলো আমি একটু খাস্তা করে ভাজবো আর যে গোল নাস্তাগুলো ভেজেছি ওগুলো বাইরেটা একটু খাস্তা আর ভেতরটা থাকবে একেবারেই সফট তো আমরা উল্টে পাল্টে নাস্তাগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমাদের নাস্তাগুলো একেবারে কিন্তু খাস্তা করে ভেজে নিয়েছে এ দেখো বাইরেটা একেবারে মুচমুচে হবে এটা তোমরা অবশ্যই চায়ের সাথে খেতে পারো দেখতেও কত সুন্দর লাগছে দেখো একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমরা সার্ভ করে দেব আর আওয়াজে বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে বাইরে থেকে এটা তোমরা সকালে চায়ের সাথে খেতে পারো যে কোনো টিফিনে দিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের শীতের সকালের মটরশুটি দিয়ে নাস্তাটি কেমন হয়েছে